আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদু? আশা করি ভালো আছেন। মুই আপনাদের দয়ে ভালো আছি। এই আত্মটা দেখতে পারতাছেন? এর আত্ম না মনে করেন যে এটা তাগারি গে। যাই হোক, আত্মই কইলাম। এই আত্মটার ভিতরে এই হলো পটাশ। এটা হলো পটাশ। মনে করেন এই বোতলটা বড় সিনে হলে বোতলটা স্যাপডা বোতলটা নেবে আপনার যে 25 টাকা লেখা আছে 20 টাকা নেবে। এটা এরকম পারতাছি না খুলতে। দাঁড়ান, খুললে পর দেখা যাইতেছে আপনাকে। এই খুলছি, এই হলো পটাশ দিবে। এটা দেখছেন দাদু, এটা কিন্তু স্যাপডা, অত একটা থায় না। সর্বোচ্চ মনে করেন 4 চামচের 1 চামচের অর্ধেক থায় ভিত্তে মনে হয়। ঠিক আছে, যাই হোক, এই আমি কী পরিমাণ দিতাছি দাদু, ইয়ে দেখেন। কী পরিমাণ দিতাছি ইয়ে দেখেন। মনে করেন যে এর দূর দিছি বাইরে না, সহজে ওই কইলাম যে বোতলটা চ্যাপডা মাছ খাইন দে, এর লেগে বাইরে না। হ্যাঁ, এখন বিষয় হইলো না, বিষয় হইলে আমি কিন্তু আজ গোসল করামো। হ্যাঁ, গোসল করামো। থাম্বেল দেখে বুঝতে পারতেছেন যে আজকে ভিডিওটা কী উত্তরে যাই। ওকে পটাশ এই পর্যন্ত দিছি, এই পর্যন্ত দেওয়ার পর মনে করেন যে দিছি ডাইলে পানি, দিছি ডাইলে। হ্যাঁ, পানি ঢাললে দিছি, পানি ঢাললে দেওয়ার পর কিন্তু এটা লড়াই দেওয়া লাগবে দাদু, বুঝতে পারছেন? আর যাই হোক, আর মনে করেন যে আর একটা কথা বাইরেছি। ঠিক আছে, আমার খালি কথা বাইরে এলে খালি মোহে বাজে। যাই হোক, মোহে বাজাবাজি বাদ দিই, যেটা বাইরে সেইটা দিই। মনে করেন যে আপনি ভালো লাগে, এখন যদি মনে করেন যে ভাই ওইটা হালকা একটু তোমার যে হ্যাক্সেসল বা হালকা একটু ডেটল বা হালকা একটু স্যাভলন দিয়ে মিলিয়ে দিলে তো আরও ভালো হয় জিনিসটা। হ্যাঁ না দাদু, কেননা দেখা যেতেছে অনেক মুরব্বীরা যারা কবুতর পালে, অনেক দাদুরা দুদুরা, হ্যাঁ, বলেন যে পটাশ দিয়ে গোসল করাইলে যদি কবুতর যদি ওইতে হালকা একটু পানি খায় কিন্তু, হ্যাঁ, ওইটা মনে করেন যে কোনো সমস্যা হয় না। ওইতে মনে করেন কোনো সমস্যা হয় না, কিন্তু মনে করেন যে আমরা যদি যদি পাকনামি করি রা বালুস পাকনামি করে যদি মনে করেন একটু স্যাভলন দেন, একটু অ্যাক্সেসল দেন, একটু ডেটাল স্যাভলন দেন, মানে এরকম একটু একটু দিলে যদি আপনি উপকার বুঝতে চান যেটা আমার উপকার হইবে, তাহলে মনে করেন যে ওই যে একটু যে খায় না, ওই একটু খাওয়ানে মনে করেন যে হেসব মনে করেন যে বেড়ারা যে বলে যে কাকুরা যে বলে যে এই যে পটাশালা ই খাইলে মনে করেন যে কিছু হয় না, সেক্ষেত্রে মনে করেন যে হইবে। কারণ ওই যে আপনি পাকনামি হয়ে আরও পদার্থ পড়াক মিলেইছেন। ঠিক আছে দাদু, ঠিক আছে, সেই কারণে মনে করেন যে আপনার পরবর্তীতে এটা বাসাই খেলাইতে পারে। বুঝতে পারছি বিষয়টা। মনে করেন যে অত ভালো আর পাওয়া দরকার নাই, হ্যাঁ, ওই রকমের চেষ্টা করবেন না। কারণ ওই রকমের মনে করেন সাধারণ জ্ঞানে কয় যে ভালো তারে তারে, ঠিক আছে, এই রকমের, কিন্তু ও যে পানি খাইবে না এইটা, এটার গ্যারান্টি কী দাদু? এটা পানি খাইবি, সুতরাং শুধু পটাশ থাকলে তাহলে মনে করেন যেটা সমস্যা নাই, আর যদি ওই যে বালুস পাকানি করেন তাহলে মনে করেন যেটা সমস্যা আছে। বুঝতে পারছি নিশ্চয়ই। যাই হোক, পটাশ দেবেন সীমিত পরিমাণ, মানে সীমিত বলতে যে কইতোর কয়টা গোসল করাইবেন সেক্ষেত্রে পটাশ দেবেন না। আপনি পানি কতটুকু দিতেছেন ওইটা ওই জায়গাটা আগে দেখবেন, ওই জায়গাটা দেখলে এরপর মনে করেন ওই আন্দাজে আপনি পটাশ দেবেন সীমিত, পটাশ সীমিত দিলেই হয়। পরে লড়াই সেরাই দেবেন, লড়াই সেরাই দেওয়ার পর পানিটা মিলিয়ে দেবেন, কেননা পটাশ মনে করেন যে লাগিয়ে লাগিয়ে থাকে কিন্তু, ঠিক আছে, লড়াই না দিলে ওটা মেলে না। এখন বিষয়টা হইলো দাদু, আইস একটা হাস্যকর একটা বিষয় যে মনে করেন যে আইস পটাশ তো মিলে আইছি যে পটাশের ভিডিও করবো দাদু, মজার কথা এইটাই আইস মনে করেন যে একক কইতোর গোসল করতে হয় না। এক কইতোর গোসল করতে হয় না, মনে করেন যে কীরপে নে জানেন, আমি মনে করেন দৈনিক কবুতর গোসল করাই। মনে করেন আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, হ্যাঁ, রোড টোদ ছিল না, সেই কারণে মনে করেন গোসল টোসল করে নাই। ঠিক আছে, আবার দৈনিক করাই আমি গোসল, ওই কারণে মনে করেন যে গোসলটা নাও করতে পারে। আবার মনে করেন যে বিষয় আরো কবে বাইরে গেছে, বিষয়টা মনে করেন গেলে হাতে যদি কবুতর গোসল করান তাহলে কী করবেন, এই যে এইরকমের গোসল করবেন সুন্দর মতো, সুন্দর মতো এরকমের গোসল করবেন। এই কাগজ ক্ষেত্রে জানেন যে কবুতর মনে করেন যে আপনি আটকাই রাখেন, খাঁচা বা আটকাই রাখেন, গোসল করানোর পরে না, কেননা খাঁচা যদি মালসে মশা দেন ও গোসল করায় খাঁচা গোসা মাইকে মাইকে মুখ খেলায়, এক্ষেত্রে আপনার মনে করেন যে পরিশ্রমটা পরবর্তীতে বেশি হয়। সেক্ষেত্রে যদি হাতে গোসল করান এইরকমের করাইবেন, ঠিক আছে, আপনার পাকের ভিত্তে, হ্যাঁ, ঢুকাই দেবেন। আর এই যে এই কোকসা, হ্যাঁ, এই জায়গা, এই জায়গাটা মনে করেন ভালো মতো ভিজাই দেবেন, কারণ ভালো মতো না ভিজাই দিলে এটি তো পশম শুকনা, এটি মনে করেন সহজে বেজে না। আমি বলতে চাইছি যে পিঠের হেনে দেবেন, আর মনে করেন যে দুই পাকের কুস্কিতে, ঠিক আছে, ওই সাইডে দুই ভালো মতো ধোয়াই দেবেন, আর এই দমেরে হেনে ভালো মতো ধোয়াই দেবেন, আর এই জায়গাটা পরের যে কি লেগে জানেন, কারণ এইসব জায়গায় মনে করেন যে পাখানা পাখানা করলে মনে করেন লাগিয়ে লেগে থাকে, সেই কারণে এইসব জায়গা ধুয়ে দেবেন সুন্দর মতো, বিষয়টা বুঝতে পারছি দাদু। যাই হোক, এখন প্যাঁচাল হইলে ওইটা না, প্যাঁচাল হইলে মনে করেন যে এই দেখছেন কি সুন্দর ধোয়াই টোয়াই দিতেছি। আর একটু প্যাঁচাল বলি, এই যে কবুতরটা গোসল করে দিয়েছি, মনে করেন যে কবুতরটার বয়স হবে 7 থেকে 8 বছর, ঠিক আছে, এটা মনে করেন যে আমার দাঁড়িয়ে 7 থেকে 8 বছর, সেই কারণে বলতে পারতাছি। আবার মনে করেন আমি যে সময় কিনছি সেই সময় মনে করেন যে বড় থাকতে কিনছি, ওই না মনে করেন যে আরও 1 বছর, মনে করেন যে
এরকমের করলে তাহলে মনে করেন যে 8-9 বছর 10 বছর এরকমের ওই তারে যাই হোক ওই পেছলা যাবো না বিষয় হলো বুঝতে পারছি দেখেন এটা কিন্তু পুরো মাখা মাখা করে পুরো ভিজাই দিছি এরকমের ভিজাই দিবেন ঠিক আছে কোকসা ভিজাই দিবেন পরে পিট ভিজাই দিবেন পরে আপনার দমটমটা সুন্দর মতো ধোয়াই দিবেন দাদু এই লেজগো পেছাল এই পেছলার ভিতরে মনে করেন ও আরেকটা কথা মনে পড়ছে এই দেখতে পারতাছেন যে হাতে মনে করেন যে পটল দিছিলাম এই লাগিয়ে রয়েছে সেক্ষেত্রে মনে করেন যদি হ্যান্ড গ্লাভস থাকে তাহলে ওইটা লাগাইলে আরো বেটার হয় যাই হোক দাদু এই আজকে মনে করেন যে আজকে পেছলের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি ওই দাদা ক্ষমার দৃষ্টিতে দেখবেন মর্যাদা দোহারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।